This is the tooth tree that the tooth plantation has done. This, the leaf of the tree is the main food of the silk. And silkworm produces the egg of silkworm, which they supply all over the Bangladesh. And from the salvia of silkworm, the cloth which is called silk is produced. And it is especially the main research held at Rajshahi. And they have 42 of this all over Bangladesh. Such type of research go on. And they actually supply the seedling to the people. And we like to see the work. Apnader ke khub khub dhonnobad. Vietnam and this is the main food of silkworm. And we have to see the same thing. নার্সারি আর এর থেকে যেটা মাঝামাঝি কাটা হয় সেটা তারপরে রেস্টেজ এই পাতাটা কুকার বাচ্চাদের জন্য নরম খাবার মাঝারি খাবার মানে ওটা থেকে হবে আর কি এটা আমরা এখানে লিফ অফ টুথ ইজ গিভেন অ্যাজ পার দ্য এজ অফ দ্য ওয়ার্ম উই আর অবজার্ভিং এ ডিফারেন্ট ওয়ার্ম হাউ মেনি স্টেজ দিজ আর গোয়িং অন ফোর্থ স্টেজ ইজ দ্য লাস্ট স্টেজ টোটাল ফিফথ স্টেজ ইজ রিকোয়ার্ড ফর লেইং এগ and it's going on fourth stage yes. and after that the fifth stage will be started sob ghumachhe na ki ha eta hocche stage sense korbe ar ki fifth stage ekhanei rakhbo kintu aste aste jokhon hobe tokhon amader rog jokhon ber
মানে এক্সটেনশন হবে তখন আস্তে আস্তে ওই রুমে চলে যাবে ওখান থেকে আচ্ছা এটা কোনো ক্ষতি করবে না না আস্তে আস্তে যায় হ্যাঁ এক্সট্রা বাড়তে থাকে আর কি আর এটা আর ঠিক হিউমিডিটি হিউমিডিটি এন্ড টেম্পারেচার কন্ট্রোল ইউ নো দ্যাট উই আর নাও এট উইন্টার সিজন ফর কিপিং দ্য রুম হট আর গিভেন টু হিটার ফর কিপিং দ্য রুম হট পরিষ্কার এর উপরে বিছাই দিলে তারপরে পাতা যখন দেব তখন এই নিচের গুলি পাতা গুলি আমরা produce the silk which we used as silk cloth. আমাদের প্রথম দিকে আর একটা ইন্টারেস্টিং জিনিস এই অবস্থায় আমরা ডিম পাড়ানো ঘর এটা বগুড়ার থেকে সংগ্রহ করা হয়েছে এটা এখান থেকে ওই ফুটে ফুটে এগুলি বের হয়েছিল ওই যে একটা ইয়ে সাদা ফুল হয়ে এখানে কি রাখা হয়েছে কালো কালো ছিল তো ডিম ছিল ফিট ফুটে বাচ্চার মতো খোসা ডিম মুরগির ডিমে খোসা থাকে পিঁপড়ার মতো বের হয়ে আস্তে আস্তে এখানে রাখছিলাম পাতা দিতে দিতে বড় হয়ে গেছে এটার পর কি পারছিল ডিম হ্যাঁ ডিম পারছিল এর ভিতরে পারলো এদিক ওদিক পারলো হ্যাঁ এটা আমরা এখান থেকে আবার গুটি হবে কোকন যেটা কোকন থেকে আবার একটা এমন একটা লিমিট আছে ওইটার পরে হচ্ছে আপনি কেটে অটো ভাবে কেটে মেল ফিমেল ক্রস হয়ে আবার এখানে তাহলে আপনার এইগুলা কি মানে জীবাণু দ্বারা আক্রান্ত হয় বা মারা যায় এরকম কিছু না এটা হচ্ছে আমাদের কিছু কিছু নিয়ম যেমন আমাদের তাপমাত্রা এখন যে তাপমাত্রা দরকার বা হিউমিডিটি দরকার সেটা যদি তারতম্য হয় এমনি আদার্স কোনো মেডিসিন দিতে হয় না এই এদের জন্য আমরা এটা দিয়ে ওই ঘরটা বিশুদ্ধ করার জন্য ফরমালিন এন্ড ব্লিচিং পাউডার দিয়ে কিন্তু ওদের খাওয়ানোর বা ওদের পুশ করার জন্য মারা যাওয়ার কোনো পার্সেন্ট নাই আপনাদের যদি আমরা যে নিয়ম ভাবে করার দরকার সেইভাবে যদি না করি
আর তাপমাত্রা যেটা কন্ট্রোলে রাখে মারা যাবে, মারা যাওয়া গুলো কি করেন আপনারা? পুঁতে ফেলানো হয়, এখানে মরে থাকে না। আমরা যখন ডিম পালাতাম শীতের উপর, পর্যা পর্যা তুলে নিয়ে মাটির মিশে রেখে ডিম শেষ হলে এইটা এইটা ধরেন যে যখন আপনার রোজে রোজে পড়বে, মানে রোজ গুলো একটা ক্রপ আছে, বুঝলেন, এটা স্টেজ আছে, এটা এখন সদে আছে, যেমন এইটা রোজে পড়ছে, আপনি ভালো করে বুঝা দিই, এটা হচ্ছে রোজে পড়ছে, এটাকে আমি এখন খাইতে দিব, মানে চব্বিশ ঘন্টা আর ছত্রিশ ঘন্টা পার হয়ে গেছে, তখন আমি এটা কলস ছাড়াইছে, সাপ যেরকম কলস ছাড়াই ওরকম এটা কলস ছাড়াইছে, ছাড়ানোর পরে খাতে দেওয়া হয়নি, এখন এর খাতে দেওয়ার সময়, এখন আমি ওকে খাতে দেবো। আচ্ছা, এই খাওয়ার দেওয়ার পরে এটা আপনার ছয় থেকে সাত দিন পরে এটা এখন বেশি বড় হবে। আচ্ছা, এটার বয়স ধরুন কুড়ি দিন হয়ে গেছে, কুড়ি দিনে এইটুকু হয়েছে, আর এই ছয় দিনে আপনার তিন গুণ বেশি হবে, বড় হবে এবং লোকের মতন মোটা হবে, এত বড় হবে। আচ্ছা, তখন এটা ধরেন যে আবার এর কালার হবে, পাকবে, আমরা বলি যে বাংলা ভাষায় বলি যে পাকে, পাকার পরে এর পেটে রেশন হবে। আচ্ছা, এই যে রেশন পাতাগুলো খাচ্ছে এই পেটের ভিতরে রেশন গুলো হবে, তখন লাল রং হবে, তখন এটা যেটা দেখবো যে পাকি গেছে ওইটা আমি ধরে চন্ডকির ভিতর দিব, মানে এই ডালার সাথে ফ্যাশন ফ্যাশন ফুলের চন্ডকি তৈরি করা আছে, আর একটা ডালায় দিব, ওখানে দেওয়ার পরে এটা আপনার সুতা করে আঁশ করে গুঁটি করবে, মানে সুতার একটা গুঁটি এরম সাইজের একটা গুঁটি করবে, ওই গুঁটির ভিতরে থাকি যাবে, কিন্তু চতুর সাইড দিয়েও গুঁটিটা তৈরি, গুঁটির ভিতরে থাকবে, এই গুঁটির ভিতরে থাকবে, থাকার পরে সাত থেকে নয় দিনের ভিতরে আপনার এই এটা পিউপা হবে। আচ্ছা, পিউপা তো বোঝেন তো? হ্যাঁ, পিউপা হয়, পিউপাটার এর ভিতরে আবার মেল আছে এবং ফিমেল আছে, মেল ফিমেল এগুলো আমরা চিনতে পারি, আমরা চিনতে পারি, মেল ফিমেল গুলো ওটা আপনার আবার আছে কাটিয়ে আলাদা আলাদা করতে হবে, হয়তো অন্য জাতির সাথে অন্য জাত ক্রস দিব, দেওয়ার পরে ওইগুলো আপনার হচ্ছে আবার প্রজাপতি পাকা হবে, প্রজাপতি পাকা হয়, হ্যাঁ প্রজাপতির মতন পাকা হয়, ওরা ওই গুটির মুখ কেটে বের হয়ে আসবে, তখন আমরা ওদেরকে মানে ক্রসে দিই, সবগুলো গুটি থেকে বের হয়ে আসবে, সবগুলো বের হয়, একটা থাকে না, না সব কেটে, যেগুলো মারা যাবে ওর ভিতরে অনেকে মারা যায়, চারদিকে ইয়া থাকে আস্তরণ, ও ভিতরে থাকে, ও কেটে বের হয়ে আসে, নিজে কেটে আবার বের হয়ে আসে, আবার যদি মনে করেন যে আমি মানে দেশি জাতির সাথে বিদেশি জাতির ক্রস দেব, তাহলে আমরা ব্লেড দিয়ে গুটি কাটি, এটা একটা জাত, এখানে কিন্তু আপনার জাত কিন্তু দুই রকম জাত আছে, আরো ডেভেলপ হওয়া দরকার, বরাদ্দ কম মনে হয় আপনার? আচ্ছা, গুটি পড়লেন সিল্ক আমরা এটা এখানে সিল্ক আমরা বানাচ্ছি না, এখানে আমরা সিল্কের র সিল্কের র গুটি যাচ্ছে, টুডে উই হ্যাভ ভিজিটেড ঈশ্বর দি সিল্ক অর্ম রিসার্চ ইনস্টিটিউট, হিয়ার উই হ্যাভ অবজার্ভ দ্যাট মালবেরি ট্রি হ্যাজ প্লান্টেড ফর দ্য ফুড of silkworm. Different stages mulberry tree is produced for providing the food
to the worm of different stages. This is the cocoon. From this cocoon, the silk is produced. This cocoon is interred inside the boiling water, and from that the silk worm is just go out, and the silk yarn is get from that cocoon. It is the scenario. Once upon a time, Bangladesh was very much famous in Muslim all over the world. Right now, we are doing good in garments industry, but still we require to export yarn and other accessories from the foreign countries. In each year, we have total requirement of 25 ton of yarn. Still, we can produce 10 to 12 ton yarn inside our country. By using our total cultivated land, we can improve our production. It can also create huge opportunity of employment both rural and urban areas, and also it can give us huge scope to earn foreign currency. And through earning this foreign currency, we can improve our GDP and per head income. It's a very promising sector. I believe that concerned authority of the government will take proper care to this sector. Like this, 42 area office is situated all over the Bangladesh, and I think through this research we can develop this sector. It can improve our employment opportunity. Also, we can earn huge foreign currency. It is a promising sector. We should use all the opportunity from that sector for our people.